সিনেমার অভিনয় ও নাচের অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন নিয়ে ব্যস্ত সময় পার করছেন টলিউড অভিনেত্রী মনামি ঘোষ। এর ফাঁকে সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় তিনি, ছবি ও ভিডিও শেয়ার করেন প্রতিনিয়ত। তার আকর্ষণীয় রূপ সাজে মুগ্ধ হন ভক্তরা, আবার গানের তালে কোমর দলিয়ে ঢেউ তোলেন অনুসারীদের মনে। এবার নিন্দার মুখে পড়েছেন মনামি, চটের শাড়ি ব্লাউজ পরে সমালোচনা সহ্য করতে হচ্ছে তাকে। যদিও তার উদ্দেশ্য ছিল সৎ, পাটের শাড়ি পরে মূলত পাট শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ছবির সঙ্গে ক্যাপশনে মনামি বলেন, পাট শিল্প হল বাঙালি লাইফ স্টাইলের অনবদ্য অংশ, শিল্পীরা পাট শিল্পীকে বাঁচিয়ে রাখতে দিনরাত কাজ করেন, সব পাট শিল্পীকে আমার শ্রদ্ধা। কিন্তু মনামির এই সাজকে স্বাভাবিকভাবে নেয়নি নেটিজেনদের একাংশ, নানান রকম আপত্তিকর মন্তব্য করেছেন তারা। কেউ তাকে বলিউডে বিতর্কিত ফ্যাশন তারকা উর্ফি জাবেদের সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার তাচ্ছিল্য করে বলেছেন, আমি ঠিক কি দেখলাম, এটা তো বস্তা। পাটের শাড়ি ব্লাউজ পরে একাধিক পোস্ট দিয়েছেন মনামি, প্রতিটি পোস্টেই 60,000-এর বেশি রিয়াকশন পড়েছে। তবে কারো মন্তব্যের জবাব দেননি অভিনেত্রী। বর্তমানে ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন 3-র বিচার কাজে ব্যস্ত আছেন মনামি। এই রিয়েলিটি শো প্রচার হয় স্টার জলসা চ্যানেলে। বড়ভদ্রে মনামিকে সর্বশেষ দেখা গেছে গত মে মাসে বেলা শুরু সিনেমায়। দর্শক মহলে এটি দারুণ প্রশংসা পেয়েছিল। সিনেমাটি নির্মাণ করেছিলেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়।